সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এমন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে ডাক পাবেনই পাবেন। চলুন ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। অভিজ্ঞতা ছাড়া 50 জনকে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে, যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই ইউএস বাংলা এয়ারলাইন্সে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনই ভুল হয়ে যাবে, আর আপনার আবেদনে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সঙ্গে, যাতে করে আপনার আবেদনটি একদম নির্ভুল হয় এবং আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। আর আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলের প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এর সাথে সাথে ভিউয়ার্স, আমাদের চ্যানেলই কিন্তু একমাত্র চ্যানেল যেটিতে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি ইত্যাদি, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের এক্সিকিউটিভ পদে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 4 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 4 জানুয়ারি পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পন্ন করে দিবেন। আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। তাই আপনি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি করে দিবেন, যাতে করে ইন্টারভিউয়ার আপনাকে তাড়াতাড়ি কল করে নেয়। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, বিভাগের নাম এয়ারপোর্ট সার্ভিস, পদের নাম এক্সিকিউটিভ, পদে সংখ্যা 50 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা রয়েছে প্রযোজ্য নয়, বেতন 30,000 টাকা। ভিউয়ার্স, এখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়া 30,000 টাকা খুবই দারুণ একটি স্যালারি, খুবই হ্যান্ডসাম একটি স্যালারি। তাই আপনারা দেরি করবেন না, যে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন। যেহেতু 50 জন নিবে সেহেতু কিন্তু অনেকজনই আবেদন করবে, তাই আপনিও যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই, বয়স 26 বছর, কর্মস্থল যে কোনো স্থান। চাকরির দায়িত্ব সমূহ, ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদের চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব। চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে চাকরির দায়িত্ব যে টপিকসগুলো থাকবে সেখান থেকে কিছু টপিকসে কোশ্চেন করতে পারে। তাই আপনার যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে। এছাড়াও আপনি যদি চাকরিটি পেয়ে যান তখনও আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হতে পারে। তাই আগে থেকে জেনে থাকলে আপনার জন্য এটি খুবই সুবিধার হবে। চেক ইন এবং বোর্ডিং পাস করতে হবে। ভিআইপি, সিআইপি এবং হুইল চেয়ার এবং যাত্রীদের অন্য কোনো বিশেষ প্রয়োজনের যত্ন নিতে হবে। চমৎকার গ্রাহক সেবা নিশ্চিত করা, গ্রাহকের কাছে প্রসারিত হওয়া, শারীরিকভাবে প্রতিবন্ধীদের যত্ন নেওয়া, অব্যবস্থাপিত লাগেজ সমস্যা নিরীক্ষণ করতে হবে, পরিস্থিতির উপর নির্ভর করে গ্রাহকদের সহায়তা করতে হবে, ইনকামিং এবং আউটগোয়িং কার্গোগুলির যত্ন নিতে হবে, অতিরিক্ত ওজনের চার্জে কাজ করা এবং ফ্লাইটের ব্যাগেজ পুনর্মিলন করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার পড়ে শুনিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন মনোযোগ দিয়ে। চাকরির দায়িত্বগুলো কিন্তু ভিউয়ার্স খুবই সহজ, তাই যারা এই কাজটি এই প্রফেশনে যাবেন তাদের জন্য খুবই ইজি হবে, তাই আপনারা আরেকবার পড়ে নেবেন। কোম্পানির সুযোগ সুবিধাদি দেওয়া হবে, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক 2 দিন ছুটি, লাঞ্চ সুবিধা দেওয়া হবে, সম্পূর্ণ ভর্তুকি। ভিউয়ার্স, আপনাদের কিন্তু এখানে খুবই দারুণ দারুণ সুবিধা দেওয়া হচ্ছে, সপ্তাহে 2 দিন ছুটি পেয়ে যাবেন এবং লাঞ্চের জন্য আপনি কিন্তু সম্পূর্ণ ভর্তুকি, অর্থাৎ কোম্পানির তরফ থেকে আপনাকে ফ্রিতে লাঞ্চ দেওয়া হবে। বেতন পর্যালোচনা রয়েছে বার্ষিক, উৎসব ভাতা দেওয়া হবে 2টি বার্ষিক, বিনামূল্যের বিমান টিকিট ভ্যাট ব্যতীত।
আবেদনের শেষ সময় 4 জানুয়ারি 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিসের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। মনে রাখবেন, এই সমস্ত রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এখান থেকে কোশ্চেন্স করবে। তাই আগে থেকে জেনে থাকলে আপনি কিন্তু ইন্টারভিউটি খুবই সুন্দরভাবে দিতে পারবেন। সেই জন্য আপনি এখান থেকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে যাবেন। সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস এখান থেকে খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনাদেরকে ভিডিও সাজেস্ট করে দিব কিভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এছাড়াও ভিউয়ার্স, আপনার যদি করতে সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এখানেও বলা আছে কিভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর ভিউয়ার্স, আপনাদের যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% নেই তারা কিন্তু আমাদের এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নিতে পারবেন। বিডি জবস এর অ্যাকাউন্ট 100% থাকলে কোম্পানি অগ্রাধিকার দিয়ে থাকে, অন্যথায় কোম্পানি সিবিটি বাতিল করে দেয়। সেই জন্য আপনি যদি আবেদনটি সম্পূর্ণভাবে করতে চান তাহলে অবশ্যই আগে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নিবেন। এই ভিডিওটিতে কিন্তু A to Z লাইভ প্রুফ দেওয়া আছে, কোথায় কি লিখতে হবে, কি লিখলে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% শো করবে ইত্যাদি ইত্যাদি। তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নিবেন। বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি কত টাকা চাচ্ছেন এই চাকরিটি করার জন্য। আপনারা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন, যেহেতু এখানে বলাই আছে 30,000 টাকা মাসিক, সেহেতু আমরা এখানে 30,000ই বসিয়ে দিচ্ছি। যদি অ্যামাউন্টটি বলা না থাকতো সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো অ্যামাউন্ট বসিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে বলা আছে তাই আমরা 30,000ই বসিয়ে দিলাম। এরপর রয়েছে ভিডিও সিভি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে দিয়ে দিবেন। এই ভিডিও সিভিটি দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস। তারপর রয়েছে একটি সতর্কবার্তা। ভিউয়ার্স, এই সতর্কবার্তাটি পড়ে তারপর আপনি আবেদনটি করতে পারবেন। এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। বিডি জবস নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। চাকরিতে আবেদনের পর কোম্পানিতে কোনো আর্থিক লেনদেন অথবা প্রতারণার জন্য বিডি জবস অথবা শহোজ সলিউশন লিমিটেড দায়ী থাকবে না। এই সতর্কবার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে আপনারা এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আপনার আবেদনটি করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। ভিউয়ার্স, আপনার আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে ভিডিও সাজেস্ট করে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আপনার আবেদনটি আবার সম্পন্ন করবেন। আজকের ভিডিওটি দেখে দেখে যারা আবেদনটি করবেন তারা অবশ্যই ইন্টারভিউতে কল পাবেনই পাবেন, আর যারা না দেখি কাটাকাটি করে করবেন তারা কিন্তু কল পাবেন না। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে তারপর আপনার আবেদনটি করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। যারা এখনও শহোজ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশান। আর আপনারা আবেদনটি সম্পন্ন করার পর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আপনাদের আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। ধন্যবাদ।